2013 সালে মর্মান্তিক রানা প্লাজা ট্র্যাজেডিতে দেশের বিভিন্ন জেলার হতাহত ব্যক্তিদের 45 জন ছেলেমেয়ের ঠাঁই হয়েছে গাইবান্ধার অর্কা হোমস নামে একটি প্রতিষ্ঠানে। এই হোমসটি তৈরি করেছে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অর্কা। শুরু থেকে এখানে সহায়তা করে আসছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ। 2014 সালের 26 ডিসেম্বর ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে অর্কা হোমস প্রতিষ্ঠিত হয়। স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া পরিবেশেই এখানে বেড়ে উঠেছে রানা প্লাজা ট্র্যাজেডিতে প্রাণ হারানো পোশাক শ্রমিকদের 45 জন ছেলে মেয়ে। 2013 সালে রানা প্লাজার ধসে পড়ার ঘটনাস্থল থেকে আমার মা নিখোঁজ ছিল। ওনাকে অনেক খোঁজাখুঁজি করার পর আমার মায়ের লাশ কিংবা তাকে জীবিত পাওয়া যায়নি। তারপরে হলো জিএনএটিএসটির রিপোর্টে 3 থেকে 4 মাস পর আমার মাকে হচ্ছে আঞ্জুমান জয়েন কবরে দাফন করা হয়। সেখানে খবর পেয়ে আমরা এখানে কবর আর কি জিয়ারত করতে যাই। তারপরে এখানে অর্কা হোমসে আসি, বিজিএমের মাধ্যমে আমরা এখানে আসি। এখানে এসে আমার অনেক ভালো লাগে। সব থেকে মানে এখানে সব সুযোগ সুবিধা সব কিছুই পাই, পড়াশোনার খরচ মানে সব কিছু সব কিছুই ভালোই লাগে আমার এখানে। আমার মা রানা প্লাজা চাকরি করতেন। 2013 সালে রানা প্লাজা ধসে যাওয়ার পর আমার মা 6 তলা থেকে লাফ দেন। তারপর ধীরে ধীরে সে অসুস্থ হন, হাসপাতালে যান তিনি। হাসপাতালে ডাক্তার বলে তিনি ক্যান্সারে আক্রান্ত। তাকে চিকিৎসা করার পরেও তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সুস্থ হতে পারেননি। আমি এখানে ছিলাম। এখানে থাকায় মা বাসায় মারা যায়। তারপরে আমি মাকে ছাড়া প্রথম প্রথম যখন ঈদ কাটে তখন খুব কষ্ট হয়। পরে ঈদগুলো যে কীভাবে কাটবে আমি জানি না। আমি বড় হয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষের দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে চাই। এদের কেউ মাকে হারিয়েছে, কারো মা থাকলেও বাবা নেই। বাবা মা হারানোর স্মৃতি এখনও তাদের চোখে জল এনে দেয়। রানা প্লাজা ভেঙে গেছে, ও কথা শুনে আমি কান্না জর্জরিত হয়ে আমি ওখানে যাই। যার পরে শুনি রানা প্লাজা ধসে গেছে, তখন আমি বাবাকে ফোন দিয়ে বলেছিলাম বাবা মা কোথায়। বিভিন্ন কথা বলে বাবা বললো যে তুমি বাসায় যাও বাবা, আমি তোমার মাকে খুঁজে নিয়ে আসতেছি। সারাদিন খোঁজাখুঁজি করার পরে আমার মামাকে পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ ফোন আসলো রাত্রিবেলা যে আমার মা মারা গেছে। ওই তখন থেকে আমি মা হারায় জর্জরিত। কেউ যদি কারো মাকে ডাকে দেয় তখনই আমার মার কথা স্মরণে হয়ে যায়। সেই দিন কথা ছিল যে 24 এপ্রিল বেতন দেওয়া হবে, যদি কেউ সেখানে না যায় তাহলে তার বেতন বন্ধ করে দেওয়া হবে। এই তাগিদেই সেদিন সকালে আমার মা রানা প্লাজারে যায় এবং আমি আমার মাকে রানা প্লাজারে রেখে বাসায় আসি। ঠিক বাসায় এসে পৌঁছেনি এমন তো অবস্থায় শুনতে পারি যে রানা প্লাজার ভেঙে গেছে। তো আমি সেই সময় রাস্তায় যাই যে বাসে চড়ে যাব সাভারে, কিন্তু সেই সময় মানুষ এত ছিল যে গাড়ি চলাচল সব কিছু বন্ধ ছিল। সো আমাকে হেঁটেই 2 থেকে 3 কিলোমিটার রানা প্লাজারে যেতে হয়েছিল। বিজিএমের মাধ্যমে 2014 সালে এই গাইবান্ধা অর্কা হোমসে আসি। তখন আমি ক্লাস 3-তে পড়তাম এবং এই তখন থেকেই আমি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছি। আমার থাকা খাওয়া এবং যাবতীয় কিছু বহন করছে গাইবান্ধা অর্কা হোমস। এই অর্কা হোমস আমাদের পড়াশোনা লেখাপড়া যাবতীয় কিছুর অর্থ সহ সকল কিছু দিয়ে সাপোর্ট করছে। এই জন্য গাইবান্ধা অর্কা হোমসে আমরা খুবই ভালো আছি। অর্কা হোমসের কার্যক্রম শুরুতে চট্টগ্রামে হলেও পরবর্তীতে তারা গাইবান্ধায় কার্যক্রম শুরু করে। এখন মোট 66 জন ছেলেমেয়ের যাবতীয় ভরণ থেকে শুরু করে সমস্ত দায়িত্ব পালন করছে এই প্রতিষ্ঠানটি। রাজশাহী ক্যাডেট কলেজের এক্স যারা, তাদের সাথে কথা বলে সর্বপ্রথম চিটাগাংয়ে উনি অর্কা হোমস তৈরি করে। তারপর 2014 সালে 26 ডিসেম্বর আমাদের এই গাইবান্ধায় অর্কা হোমস প্রতিষ্ঠিত হয়। তখন মাত্র রানা প্লাজার 8 জন বাচ্চা নিয়ে শুরু হয়। তারপর আজ মুহূর্ত পর্যন্ত 66 জন বাচ্চা, তার মধ্যে 45 জন হচ্ছিল রানা প্লাজা ট্র্যাজেডির বাবা মা হারা এবং দুইজনও বাবা মা দুইজন নাই এরকমও বাচ্চা আছে। তাদের ভরণ পোষণ, তাদের খাওয়া দাওয়া লেখাপড়া
যাবতীয় এই ওয়ার্কহোমস বেয়ার করছে। যেভাবে হচ্ছিল বাচ্চারা নিজের বাড়িতে আর কি মা বাবার কাছে থাকতো, ঠিক সেরকমভাবে আমি এদের সম্পূর্ণ দেখাশোনা করছি, এদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখছি। রানা প্লাজা ট্র্যাজেডি বিশ্বের অন্যতম শিল্প দুর্ঘটনা। সরকারি হিসেবে এই দুর্ঘটনায় নিহত হন 1175 জন নারী পুরুষ, আহত ও পঙ্গুত্ব বরণ করেন 2000-এরও বেশি মানুষ।